আপুনি চাই আছে আফটাৰনুন এক্সপ্ৰেছ, মই জয়ন্ত মাধৱ গোস্বামী। আৰু অবধাৰিতভাৱে পৌৰসভা নিৰ্বাচনত উৰিল বিজেপিৰ বিজয় ধ্বজা। 80খনৰ ভিতৰত 74খন আসন অৰ্থাৎ পৌৰসভা দখল কৰিলে বিজেপিয়ে। ধূলিচা ঢল বিৰোধী কংগ্ৰেছ, এখনো পৌৰসভা দখল কৰিব নোৱাৰিলে কংগ্ৰেছে। AIUDF ৰাজ্যৰ দল AJPৰো শোচনীয় পৰাজয়। পৌৰসভা নিৰ্বাচনত ৰণত পৰিল বিৰোধী শিবিৰ। কংগ্ৰেছৰ শীৰ্ষ নেতাৰ সমষ্টিত উৰিল গেৰুৱা পতাকা। 80খন পৌরসভাত অনুষ্ঠিত নির্বাচনত অবশেষত আজি ফলাফল ঘোষণা করা হল। 80খনৰ ভিতৰত 74খন পৌরসভাই দখল করলে শাসকীয় বিজেপিয়ে। আৰু এই ফলাফল ঘোষণা করার পিছতেই রাজপথলৈ ওলাই আহিছে বিজেপির সমর্থকসকল। বিজয় উৎসব পালন কৰিছে বিজেপির কর্মকর্তা তথা সমর্থকসকলে। আমি দৃশ্য দেখুৱাইছো সমগ্র রাজ্য জুড়ি উজনির পৰা নামনিলৈ একেই পরিবেশ। বিজেপি শিবিরত বিজয় ধ্বজা, বিজয় উৎসব পালন করেছে বিজেপি শিবিরে। 80খনৰ ভিতৰত 74খন আসনেই অর্থাৎ 74খন পৌরসভাই দখল করলে বিজেপিয়ে। ধূলিচা ঢল বিরোধী কংগ্রেছ, সমান্তরালক ধূলিচা ঢল AIUDF ৰাজ্যৰ দল AJP। এখনো পৌরসভা দখল করবলে সক্ষম নহল বিরোধী কংগ্রেসে। পৌরসভা নির্বাচনত রণত পরিল বিরোধী শিবির। আনকি কংগ্রেসের শীর্ষ নেতার সমষ্টিতেও উড়িল গেরুয়া পতাকা। এটা কথা চক, এইটো হল ডেভেলপমেন্ট। রাইজে এটা ডেভেলপমেন্ট বিচাৰিছে, এটা তেওঁলোকে বুজি পাইছে যে কোনে ডেভেলপমেন্ট দিব। ডেভেলপমেন্ট দিবলৈ হলে ভারতীয় জনতা পার্টিয়ে দিব লাগিব। আর আমি যেটো মই যেটো কৈ আছো যে পাঁচটা ডি, দিশপুর, দিল্লী, ডিব্রুগড় MP, ডিব্রুগড় MLA আর ডিব্রুগড় ওয়ার্ড কমিশনার, এই পাঁচটা ডি লৈ আমি যেটো আগবাহিছিলো তার ফলাফল হিসাবে আজি আমি প্রায় 20টা বা 21টা সিট জিকিবলৈ সক্ষম হম। 80খনত 80খনে ভারতীয় জনতা পার্টির বৃহৎ অগ্রগতি, আর বিশেষ সংঘ হল গোটেই অঞ্চলিত বিশেষ বিশেষ ওয়ার্ডবিলাকতো ভারতীয় জনতা পার্টির প্রার্থীসকল বিপুল ভোটত জয়যুক্ত হবলৈ সক্ষম হয়েছে। ইয়ার দ্বারা প্রমাণ হয়েছে যে সংখ্যালঘু রাইজে কংগ্রেসক বিদায় দিলে বা এবাই দিলে, কারণ তেওঁলোকৰ যি করাপশন ভ্রষ্টাচারের সমভাগী সংখ্যালঘু রাইজ হব নিবিচাৰে। এক উন্নয়ন বিচাৰি, সম বিকাশ বিচাৰি অসমৰ জনগণ আৰু সমগ্রভাবে 80খন পৌরসভাৰ জনতা আজি ওলাই আহি ভারতীয় জনতা পার্টির যে ব্লেসিং দিলে, যে আশীর্বাদ দিলে, যে মরম করলে, নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ে অসমখনক যেদরে আজি বিরামহীন প্রগতি যাত্রায় লৈ গৈছে, যে বিকাশৰ বন্যা বৈছে, তাত রাইজ আপ্লুত আছিল, সন্তুষ্ট আছিল, আর সেইকাৰণে এই নির্বাচন তেওঁলোকে স্পন্টেনিয়াস ওলাই আহি তেওঁলোকে ভোট দিছিলে। আমার সংকল্প আছিল যে কংগ্রেস মুক্ত করার সংকল্প, আর এইটো বাস্তবত রূপায়ণ হবলৈ আজি সক্ষম হৈছে। আজি রিপুন বৰা, ভূপেন বৰা, আমার দেবব্রত শইকীয়া, এনেকুৱা লিডাৰসকলৰ ব্যক্তির পৌরসভা নিজের গৃহ জিলাত যদি পরাজয় বরণ করবলগিয়া হৈছে, এই কংগ্রেস দলে এই কথাটোই ভবা উচিত যে অনাগত 15 বছর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ার নেতৃত্বত ভারতীয় জনতা পার্টির সরকার অসমত থাকিব, তাত কোনো ডিমত নাই। শিবসাগর রাইজে আজি বুঝি পালে যে অখিল গগৈর দরে এজন ব্যক্তিক আমি বিধায়ক পাতি আমি শিবসাগর রাইজ আমি বহুত পিছুয়ে থাকিবলগিয়া হল। আজি তার ফলস্বরূপে শিবসাগর রাইজে অখিল গগৈক তার প্রত্যুত্তর দিলে। মই অখিল গগৈ ডাঙরিয়াকো কৈছো যে আপনালোকে মুখ্যমন্ত্রী মহোদয়ের পিছত লাগি থাকিলে আৰু আমি অসমৰ রাইজর সেৱা কৰি গলো। এইটোৱে আপনালোকৰ ভূত ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া, আপনাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ভূতত লাগি থাকিলে আৰু আমি রাইজর মাজলৈ গৈ আজি রাইজর সেৱা কৰিবলৈ আমি সক্ষম হলো। এইটোৱে নির্বাচন, এই নির্বাচনটো এইটোৱে খুচাইছে যে আমার ভারতীয় জনতা পার্টির একটা উদ্দেশ্য আছে, অন্তোদয় আমার শেষ উদ্দেশ্য, আজি তার বহির্ভূত হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় যাওয়া সময়সীমা যি ধরনের কাম কাজ করেছে আর যি ধরনের রাইজক আমি প্রতিশ্রুতি দিছিল, যখন আমার সংকল্প পত্র ওলাইছে যে অসমের প্রতিখন শহরে আধুনিক করার কারণে প্রতিখন শহরে কি ধরনের কাম কাজ হব, রাইজে কথাবিল মানি লৈছিল। রাইজে বিচাৰিছে যে এখন এখন আধুনিক আমার শহর হোক, যখন সকলবিল সমস্যা সমাধান হোক, আর যাওয়া সময়সীমা যেহেতু কংগ্রেস থাকা সময় এই শহরবিল কোনো কাম নহয়েছিল, রাইজ খুবই যি ধরনের যি সমস্যা হয়েছিল সমাধান কেতিয়াও হওয়া নাছিল, কিন্তু আমি চেষ্টা করেছিল। আর বিশেষকে আমার যেখানে কার্যকর্তাসকল আছে, আমার যে সংগঠন, সেই সংগঠন শক্তিশালী কৰাত আমি গুরুত্ব আরোপ করেছিল। গতিকে এই জয় আমার দলের সংগঠনের কার্যকর্তাসকলের জয়, এই জয় যে আমার প্রতিজন
আমাৰ অসমৰ ৰাইজে যি ৰাইজ যে উন্নয়নৰ পক্ষত আছে সুৰক্ষাৰ পক্ষত আছে তেওঁলোকৰ হিচাপে এই পৌৰসভাৰ অন্তৰ্গত তিনিটা আমাৰ যি পৌৰসভা আছে পাঠশালা পৌৰসভা তিহু পৌৰসভা আৰু আমাৰ পাঠশালা পৌৰসভা এই তিনিওটাতে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বত ভোট হ'ব আমি উল্লেখযোগ্য সফলতা লাভ কৰিছোঁ আমি পাটাচাৰকুচিত তিহুটো উল্লেখযোগ্য সফলতা লাভ কৰিছোঁ পাঠশালাত আমাৰ কিছু ব্যক্তিয়ে মোকে ভোট দিয়া ব্যক্তিয়ে নিৰ্দলীয় হিচাপে নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰাৰ ফলস্বৰূপে আমি হয়তো এতিয়ালৈ যদিও ইয়াতে আশানুৰূপ ফল দেখা নাই কিন্তু আমাৰ পৰা পাৰ্থিত্ব বিচাৰি পেলাই তেওঁলোকে নিৰ্বাচনত অংশগ্ৰহণ কৰাৰ ফলস্বৰূপে গতিকে কিছু অকণমান মানে ব্যতিক্ৰম দেখিছোঁ কিন্তু তথাপি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ নেতৃত্বতে ভোট হ'ব আমাৰ গোলাঘাটত 20 বছৰ পাছত কংগ্ৰেছ মুক্ত কৰিলে আমাৰ গোলাঘাটবাসী ৰাইজে সকলোলৈকে মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ আৰু প্ৰত্যেক জেগাতে কংগ্ৰেছ মুক্ত হৈ আহি আছে আৰু অসমত এবাৰ কংগ্ৰেছ মুক্ত অসমতে হৈছে কাৰণ আমাৰ প্ৰায় প্ৰতিখন আমাৰ পৌৰসভাই বিজেপিয়ে দখল কৰিছে বা মিত্ৰজোঁটে দখল কৰিছে সেইকাৰণে কংগ্ৰেছৰ যি অকণ ওলাই আছিল সাগৰ তলিত পৰাগৈ নাছিল অলপ ওপৰত আছিলে মই নিৰ্বাচনৰ আগতে কৈছিলোঁ যে আৰু এই জাতকাত একেবাৰে তলত পাই যাব এইবাৰ একদম মাটিত পাই গ'লগৈ টাইটানিকৰ নিচিনা হৈ গ'ল আৰু চব বিচাৰি ফুৰিবলৈ টাইটানিক ক'ত গ'ল বহুত বছৰৰ পাছত হয়তো কোনোবাই উদ্ধাৰ কৰিবগৈ আমি প্ৰথমবাৰৰ পৰা নিৰ্বাচন যিটো সোণাইত হৈছে পৌৰসভা নিৰ্বাচন সোণাইৰ পৌৰসভা এলেকাৰ ভোটাৰবিলাকে আজি আমাৰ যিবিলাক প্ৰাৰ্থী আছে সিহঁতক বিপুল ভোটে জয়ী কৰাইছে এটাই কাৰণটো হ'ল আমাৰ সংকল্প আমি যিটো সংকল্প লৈছিলোঁ এই সংকল্পত সেইবিলাকে বিশ্বাস কৰিছে ভোটাৰে আজি কংগ্ৰেছ বা AIUDFৰ কোনো সংকল্পও নাছিলে কোনো ইস্তিহাৰো নাছিলে ইয়াৰ কাৰণে সিহঁতৰ কোনো দিশাহাৰা আছিলে ৰাইজে দিশাহাৰা পাৰ্টীক কেতিয়াও বিশ্বাস নকৰে আমাৰ সংকল্প আমাৰ নেতৃত্ব আৰু যোৱা এই 10 মাহে ডক্টৰ হেমন্ত বিশ্ব শৰ্মাৰ মুখ্যমন্ত্ৰী থকা যিটো সমস্ত অসমৰ যিটো মানে ডেভেলপমেণ্ট এই ডেভেলপমেণ্টৰ পৰা সোণাই মানে বঞ্চিত হৈ আছে ইয়াৰ কাৰণে সোণাই ৰাইজে চাইছে যোৱা 2021ৰ যিটো ভুল কৰিছে এই ভুলটো আৰু কেতিয়াও নহয় ইয়াৰ কাৰণে সোণাই পৌৰসভা এলেকাৰ ৰাইজে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰাৰ্থীক বিপুল ভোটে জয়ী কৰাইছে অকল এটাই কাৰণ যে আগৰ যিটো উন্নয়ন এইটো উন্নয়নৰ ধাৰাবাহিকতা থকাৰ কাৰণ বৰাকঘাটীত আমাৰ 7টা মিউনিচিপাল বৰ্ডৰ ইলেকশ্যন হৈছিলে কেইদিন আগত আজি আমি ৰিজাল্ট পালোঁ আৰু ৰিজাল্ট এনেকুৱা দেখালে যে 7টাৰ 7টা ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জয় জয়কাৰ হৈ আছে বিশেষকৈ মোৰ যিটো সমষ্টি আছে শিলচৰ সমষ্টিত আমাৰ 2টা বৰ্ড আছে লক্ষীপুৰ আমি লেণ্ডশ্লাইড ভিক্টৰি জিকিছোঁ যিটো আমাৰ কাৰণে ডিফিকাল্ট আছিল আৰু প্ৰেষ্টিজিয়াছ আছিল কি আমাৰ ইয়াত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ বিগত 70 বছৰত আমাৰ এবাৰে MLA আমি বনাব পাৰিছোঁ বাকী সদায় এইটো কংগ্ৰেছৰ হাতত আছিল এইবাৰ 11টা ছিটৰ মাজত আমি 9টা আমি ইণ্ডিপেণ্ডেণ্ট লৈ পেলাই আমাৰ 9টা আমাৰ লগত আহিলে বৰ্ড ভাৰতীয় জনতা পাৰ্টী বনাব গৈ আছে আৰু আপোনালোকে দেখিছে গোটেই বৰাকত বাকী যিটো তাৰ মাজত কৰিমগঞ্জ মিউনিচিপাল বৰ্ড এইটো আৰু এটা প্ৰেষ্টিজিয়াছ যোৱা তিনিবাৰ MLA ইলেকশ্যনত কংগ্ৰেছক জিকিছিলে কিন্তু এইবাৰ আমি দেখা পালোঁ যে 27টা ৱাৰ্ডৰ মাজত 23টা ৱাৰ্ডে ভাৰতীয় জনতা পাৰ্টী জিকিছে কংগ্ৰেছ মাত্ৰ 3টাত জিকিছে আমগুৰি নগৰবাসী ৰাইজৰ যে কংগ্ৰেছৰ ওপৰত আস্থা আছে সেইটো আজি পুনৰবাৰ আমি অনুভৱ কৰিছোঁ আমাৰ ষ্টাৰ কেম্পেইনাৰ্ছ আমাৰ কৰ্মীসকলে আজি আমগুৰি কংগ্ৰেছক দুৰ্বল বুলি কয় কিন্তু আমি অকলে আমি 4খন আসন জিকিবলৈ সক্ষম হ'লোঁ আমাৰ 4জন প্ৰাৰ্থী 4নম্বৰ ৱাৰ্ডত যোনটো আমাৰ গৃহ ৱাৰ্ড প্ৰশান্ত কলিতা 7নম্বৰ ৱাৰ্ডত অনিল কেওট আৰু মঞ্জুচুতীয়া বাইদেউ আমাৰ 6নম্বৰ ৱাৰ্ডত 9নম্বৰত কৃষ্ণা গগৈ ডাঙৰীয়ানী 4খন আমি আসন জিকিছোঁ আজি সন্মানীয় বিধায়ক মহোদয়ে এনেকুৱা এটা পৰ্যায়লৈ আহিব লগা হ'ল যে আমগুৰি নগৰত তেওঁক খোজকাঢ়িব লগা হ'ল ভোট বিচাৰি পেলাই কিন্তু তাৰ স্বত্তেও দুৰ্ভাগ্যজনক 2খন আসন অকল অগপ দলে জিকিবলৈ পাৰিলে আৰু বিজেপি দলৰ চৰকাৰ আছে তেখেতলোকেতো জিকিবই আজি বিজেপিয়ে 3খন পালে আজি ভাৰতীয় জনতা পাৰ্টীৰ প্ৰতিগৰাকী কাৰ্যকৰ্তাই নিষ্ঠা সহকাৰে পৰিশ্ৰম কৰিছে আমাৰ নেতৃত্বৰ যিটো ব্যক্তিত্ব আৰু তেওঁলোকৰ কৰ্মৰাজিয়ে আমাৰ ইয়াত যথেষ্ট প্ৰভাৱ পেলাইছে আৰু ৰাইজৰ শেহতীয়া মৰম আৰু আশীৰ্বাদে আজি এই সফলতা আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ 20জন কাৰ্যকৰ্তাৰ কাৰণে ঐতিহাসিক মুহূৰ্ত আনন্দপূৰ্ণ মুহূৰ্ত কাৰণ এনেকুৱা সফলতা পৌৰসভাত আমি 74খন পৌৰসভা গঠন কৰিবলৈ গৈ আছোঁ
বর্তমান আমি একক সংখ্যাগরিষ্ঠতা দল হিসাবে এই আমার বৃহৎ সফলতা আর সকলে আমি যথেষ্ট আনন্দ আর গৌরব। আমি পৌরসভাত সাতখনত জয়ী হয়েছো এগারোখনের ভিতর আর মিত্রজোঁটে এখন আটখন কংগ্রেসে পাইছে তিনখন আর সেইকেইটা আমি মাইনরিটি আমার রাজখন্ডে আছেই গতি আমি পৌরসভা গঠন করি আর পৌরসভা পৌরসভা এলাকাত যাবল কাম আছে এইবার মানে স্থানীয় বিধায়ক হিসাবে কিছু দায়িত্ব লৈছো আর পৌরসভা যেহেতু আমার পক্ষত আমি পৌরসভা গঠন করছো গতি ইয়াত রাইজক মানে ধন্যবাদ দিছো। দ্বিতীয়বারলৈ নিজে আর পত্নী এবার অর্থাৎ তৃতীয়বার তেজপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ড দখলত রাখিছে অগ্রব প্রার্থী পারসনাথ রায়। ইতিমধ্যে আপনি জয়লাভ করেছে, ফলাফল ওলাইছে, কি কব এই মুহূর্তে? মই বহুত মানে হ্যাপি ফুল করছো। কিয় কারণে করছো কি ১০ নম্বর ওয়ার্ডে ১০ নম্বর যান ভোটার আছে মানে ধন্যবাদ জ্ঞাপন করছো। এখানে ধর্মনি করেছো কি তিনবার কারণে যে মূল দায়িত্ব দিলে রাইজর এখানে মানে ধন্যবাদ ১০ নম্বর ওয়ার্ডক মানে জ্ঞাপন করছো। এইখানে একটা মানে কথা আপনার জানি পার্টি নহয় আপনার প্রার্থী হিসাবে ওয়ার্ড বাসী বিচারে কেন আপনি পূর্বতে আসলে কংগ্রেস দলের প্রার্থী এটা জয়লাভ করেছিল এজিপি তারপর পত্নী কংগ্রেস আর আপনি এটা পুনের এজিপি আপনার ওয়ার্ড বাসী কেউ বিচারে মূর সাক ওয়ার্ডর মানুষ কাম বিচারে উন্নয়ন বিচারে আর যুন মানুষে কাম আর উন্নয়ন বিচারিব সে পারসনাথক বিচারে এখানে বিচারে কি আমি রাইজর মাজত থাকু রাইজর দুঃখ সুবিধা যেটু থাকে তাক মই সেবা করু এখানে রাইজে পারসনাথ ঘরের মানুষক বিচারে। আমি নির্বাচনী প্রচার বাতরি সম্প্রচার করেছিল আপনি একটা ভোজপুরি গীত গাইছিলে, হয় সেই গীতটি এবার গুণগুণাই দিও। লক্ষ্মী কি সূরত মমতা কি মূরত, লক্ষ্মী কি সূরত মমতা কি মূরত, লাখো মে এক হামার ভৌজি, হেটু গান আসলে কি লক্ষ্মী কি সূরত মমতা কি মূরত, লক্ষ্মী কি সূরত মমতা কি মূরত, লাখো মে এক ১০ নম্বর ওয়ার্ড ভাইয়া। পৌরসভার নির্বাচনত অভূতপূর্ব সাফল্য লাভ করেছে করিমগঞ্জ বিজেপিয়ে, আর যদি করিমগঞ্জ জেলার দেখা যায় করিমগঞ্জ জেলার তিনটা পৌরসভা দখল করেছে বিজেপিয়ে, যদি দেখা যায় করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগর পৌরসভা দাসগুর পৌরসভা ১০টা আসন আছে ১০টা আসনের মাজত ৯খনতেই জয়ী হয়েছে, আর কংগ্রেসে ১খন আসন দখল করবছে, আর বদরপুরের যে ১১টা আসন আছে ১১টা আসনের মাজত ১০টাতেই বিজেপি জয়লাভ করেছে, আর করিমগঞ্জে আছে সর্বমুঠ ২৭টা ওয়ার্ড এইবার পুন প্রথম পর্যায়ের বাবে করিমগঞ্জের বিজেপি ইমানখিনি আসন লাভ করবলে সক্ষম হয়েছে। ২৭টা ওয়ার্ডত মোট ২৩টা আসনত বিজেপিয়ে জয়লাভ করেছে, তার বিপরীতে কিন্তু মুখ থেকেচা খাবলগা হয়েছে কংগ্রেসে, কংগ্রেসে মাত্র ৩টা আসনতে সীমাবদ্ধ থাকবলগা হয়েছে। আর এই মুহূর্তে দেখা গেছে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ের এই অবস্থা আমি দেখবলে পাইছো যে বিজেপি প্রার্থীসকল আছে, বিজেপি প্রার্থীসকল ইয়াতে বহি আছে আর এখন জরুরিকালীন সভা পাতিছে, আর এই যে এই সভাত দেখা গেছে যে যান বিজেপি প্রার্থী আছে মুঠ করিমগঞ্জ রামকৃষ্ণনগর আর বোদরপুরের সকল যে বিজেপির বিজেপি প্রার্থী সর্বমুঠ ৪২গী বিজেপি প্রার্থী ইয়াতে আছে আমি দেখবলে পাইছো, সকলে আনন্দ মতলীয়া হয়ে উঠেছে আর সকলের মুখে হাসি বিরিঙাইছে, গতি এয়া কিন্তু অভূতপূর্ণ সাফল্য বিজেপির বাবে। আমি অল্প চেষ্টা করি কোনো এগারী প্রার্থীর সঙ্গে কথা পাতবল, এগারী প্রার্থী আছে নিশ্চয় বোদরপুরের, আপনি নিশ্চয় বোদরপুরের প্রার্থী, আপনি যে জয়লাভ করেছে আপনি পুন প্রথমবারের বাবে নিশ্চয় থিয় হয়েছে এই পৌরসভা নির্বাচনত, গতি জয়ের উপলব্ধি কেনেকা? আই এম ইলেটেড ফার্স্ট অফ অল অ্যান্ড ভেরি থ্যাঙ্কফুল টু দ্য পিপল হু হ্যাভ ভোটেড ফর মি অ্যান্ড অলসো টু দ্য পিপল হু ডিড নট ভোট ফর মি, আই ইকুয়ালি রেসপেক্ট দেম অল অ্যান্ড টুগেদার উইথ দেম টুগেদার উইথ দেয়ার ভিউজ আই উইল ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ মাই ওয়ার্ল্ড, থ্যাংক ইউ। হয় নিশ্চয়কৈ তেওঁ যে তেওঁৰ সমষ্টি আছে সমষ্টিত যথেষ্টখিনি তেওঁ হয়তো যে উন্নয়নৰ যে ধাৰা অব্যাহত ৰাখিব, আৰু যে আমি জানিব পাৰিছোঁ যে বিজেপি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী অগ্ৰব প্ৰাৰ্থী ৰাতুল ৰয় ৬ নম্বৰ ৱাৰ্ডৰ নিৰ্মল ৰয় উপস্থিত আছে আৰু আমাৰ লগত, আৰু যে ৫ নম্বৰ ৱাৰ্ডৰ দিগন্ত তহঁতৰ বিজেপি প্ৰাৰ্থী, ৭ নম্বৰ ৱাৰ্ডৰ কালীচৰণ দাস উপস্থিত আছে, ২ নম্বৰ ৱাৰ্ডৰ বিজেপিৰ হৈ নিৰ্দলীয় প্ৰাৰ্থী বিজয় সাব্যস্ত কৰিছে মিনি কলিতা, পূৰ্বৰ পাঠশালা যি পৌৰসভা আছিল পৌৰসভাৰ অধ্যক্ষা আছিল, আৰু
দীপিকা তালুকদার নির্দলীয় প্রার্থী 4 নম্বর ওয়ার্ডের পর প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। মানে পোনে পোনে অগপ বিজেপি মিত্রজোঁটৰ প্রার্থীর পর জানি বিচার প্রথমতে পাঠশালা পৌরসভাত ভারতীয় জনতা পার্টি আর অগপ মিত্রজোঁটৰ প্রার্থী আমি 5টা দল দখল করবলে সক্ষম হয়েছো, বাকি 5টা ওয়ার্ডত নির্দলীয় প্রার্থী দখল করেছে। আশা করছো আমি এই গোটেকটা হেৰি মানে লগ হয়ে আমি পাঠশালা পৌরসভা সর্বসুন্দর করি বলে আমি কথা দিছো। এগারী 6 নম্বর ওয়ার্ডর নির্দলীয় প্রার্থী আছে আমার লগত, নির্দলীয় প্রার্থীগুলো জানিব বিচারিম, যেহেতু প্রাক্তন এগারী সাংবাদিক প্রবীণ এগারী সাংবাদিক আর নির্দলীয় প্রার্থী বিজয় সাব্যস্ত হয়েছে, কেনেকুৱা অনুভব? অনুভব খুবই ভাল আর রাইজের যিখিনি মরম আশীর্বাদ পাইছো এইখিনি মই তাকে ভাল লাগিছে। রাইজে যিখিনি মোক আশা করেছে মূরপরা মই আশা করা ধরনের মই সকলকে মই সকলরে কাম করে যাম আর যথেষ্ট সুখী মই বর্তমান। মৈনী পৌরসভা যে 10টা ওয়ার্ডের ভিতর আসলতে 2টা ওয়ার্ডত বিজেপি প্রার্থী জয়ী হয়েছে। এয়া মূল লগত আছে কস্তুরী আগরলা গগৈ, আপনার যেহেতু 10টা ওয়ার্ডত আপনার প্রার্থীত্ব আগবাইছে, আপনার 2টা ওয়ার্ডত প্রার্থী হিসাবে আপনি আপনি জয়ী হয়েছে, কি কব? মূর ওয়ার্ডত মই জয়ী হয়েছো, মূর ওয়ার্ডের মানুষখিনিয়ে ঠিকই করলে, বাকি ওয়ার্ডরে বেয়া লাগিছে যে আমি দলে বলে জিকা হলে বেশি ভাল লাগিলে। আপনি কিমান ভোটত জয়ী হল? মূর হিউজ ডিফারেন্স আছে, এতিয়ালৈকে ডিফারেন্স কিন্তু হেৰি কৰা নাই। কাৰণ আছে আপোনাৰ নিকটতম বন্ধু? মূর নিকটতম হেৰি আছিলে, কংগ্রেসৰ এগৰাকী হে আছিলে, মূর তাত নিদলে নাছিলে। ঠিক আছে, মই ধন্যবাদ জনাইছো, যেহেতু বিজেপিৰ দুগৰাকী প্ৰাৰ্থী জয়ী হৈছে আৰু চুমকি মজুমদাৰ আছে, চুমকি মজুমদাৰৰ লগত কথা পাতিবলৈ মই চেষ্টা কৰিম। বাইদেউ, আপোনাক প্ৰথমতে অভিনন্দন জনাইছো, কেনেকুৱা লাগিছে? আপুনি বিজেপি আপোনালোকক দুগৰাকী প্ৰাৰ্থীৰ ভিতৰত আপুনি অন্যতম, কেনেকুৱা লাগিছে? খুবেই ভাল লাগিছে, ৰাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু মই মানে কৈছো ৰাইজক ধন্যবাদ জ্ঞাপন কৰিছো আৰু আমি দলে বলে জিকা হেতেন আৰু ভাল লাগিলে। আৰু আপোনাৰ দুটা ৱাৰ্ডত জয়ী হৈছে, আপুনি কোনটো ৱাৰ্ড আছিলে? মই 7 নম্বৰ ৱাৰ্ডত। কি আশা করব এটাকে পৌরসভাখন যেহেতু এটা দেখি যায় নির্দলীয় প্রার্থী যথেষ্ট জয়ী হয়েছে, এটা আপনার বিজেপির মাত্র দুগারী জয়ী হয়েছে, কি আশা করেছে? যে রাইজক আশা দিছো সেইটা পূরণ করিম বলে ভাবিছো আর পূরণ করিমেই।